জন্মদিনের প্রার্থনা একটাই, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে, যে আমরা যেন সুস্থ থাকি, সুস্থ মন সুস্থ দেহ নিয়ে বেঁচে থাকতে পারি। আর দেশ এবং পৃথিবীর যে অবস্থা, প্রতিনিয়ত এত নেতিবাচকতা, তার মাঝেও যেন আমরা ভালোটা খুঁজে বের করি। আমরা যারা বিনোদন জগতে কাজ করি, আমাদের একটা কাজের একটা সমস্যা আছে। প্রতিনিয়তই কিন্তু আমাদের চারপাশে অনেক অঘটন, নেতিবাচক ব্যাপার ঘটছে। যখন সেই ব্যাপারগুলো ঘটে, আমরা কিন্তু আন্দোলিত হই। কিন্তু সব প্রফেশন কিন্তু থেমে থাকে না, সবাই কিন্তু তার কাজ করতে পারে, কিন্তু ওই সময়গুলোতে কিন্তু আমরা কাজ করতে পারি না। আমরা যারা বিনোদন জগতের কাজে আছি, আমরা সেই সময় যদি একটু কাজ ওই আমাদের কাজ করি, তখন আমাদের শুনতে হয় যে দেশের এই অবস্থার আপনারা নাটক সিনেমা গান করে বেড়াচ্ছেন, অ্যাজ ইফ আমাদের কাজটা ইজ নট কাজ। সো আমি প্রত্যাশা থাকবে এইটাই যে যে কোনো সময় যখন একটা দেশে দুর্ঘটনা হয়, একটা ইস্যু অ্যারাইজ করে, সবাই কিন্তু সবার প্রফেশনে কাজটা করতে পারে। কিন্তু আমাদের প্রফেশনে আমরা এক ধরনের বাধা ফেস করি। সো আমাদের মিডিয়া জগতের সবার পক্ষ থেকে বাংলাদেশের মানুষের কাছে আমার একটা অনুরোধ, যখনই কোনো ইস্যু আসবে, আমাদেরকে কাজ করতে অনুপ্রাণিত না করে আপনারা যারা ডিসকারেজ করেন, তারা একটু ভেবে দেখবেন। সব ফিল্ডে কিন্তু সবাই কিন্তু তার দৈনন্দিন অফিস কাজ ব্যবসা করে যায়, কিন্তু আমাদের একটা বাধা ফেস করতে হয়। সো আমাদের কাজটাকেও কাজ হিসেবে শ্রদ্ধা করে আমাদেরকেও আমাদের কাজটা করতে দেবেন, এটাই আমার প্রত্যাশা।